সন্তানকলোরে তার আর বয়স হিসাবে আমরা পয়সা করি যত দেবা লাগে খরচ করা লাগে খুশি মনে আমরা এটা খরচ করতাম আর সুশিক্ষা দিবার লাগিয়া সন্তানকলোর তোলে যেটা টেকা খরচ করবা এগুন তো বড়ো খামও লাগবো এগুন তো বিরাট বড়ো খামো লাগবো আপনার টেকা ব্যাঙ্কর অ্যাকাউন্টও আপনি জমা করার থাকিয়া আপনার সন্তানকলোরে সুশিক্ষিত বানাইবার লাগে খরচ করুন যদি তা হইলে হইল হইলো সবথেকে বড়ো বুদ্ধিমানের খাম আপনার টেকা অ্যাকাউন্টও আছে কিন্তু ইগুইন খাইল কি আপনার খামো লাগতেও পারে নাও লাগতো পারে আর সন্তান যদি নষ্ট হয়ে যায় যদি খুশিক্ষিত হয়ে যায় নিজে যদি শিক্ষা পাই না তা হইলে আপনার আর দুনিয়া তো আরাম হইতো নাই আখের আরাম হইতো নাই গতিকে বাই অকল সাই বকল যারা রে আল্লাহ পাকায় টেকা পয়সা দিছইন বিরাট বড় একটা তাইন মেহরবানি করছইন দয়া করছইন আপনারারে আরে আল্লাহ পাকে আখের তো বড় দরজা দিবার একটা ব্যবস্থা করিয়া দিলেই সইন আপনি এই টেকা পয়সা দিয়া বিভিন্নভাবে সাহায্য করিয়া দিনর খামর মধ্যে এই আখের তো আপনি

কেয়ামতর দিন ইতা সারা আমরা আত লিখিত হিসাবে আইব লিখিত হিসাবে আমরা রে দেবা হইব আমরা আত তুলিয়া ও নেও তুমি দুনিয়াত কিতা হরিয়া আইসো দেখো আর খেও ডাই না তো আর খেও বাও তো হইবা আল্লাহ পাকে নাজাত দেবকা আমরা রে যাতে আল্লাহ তালাই আমরার কর্ম তালিকা বাউয়া তো দিন না দুনিয়াত আমরা খেয়ে কিতা হরিয়া গেছি তা সারা আল্লাহ পাকে আমরা রে দিবা আমরার সামনে আইব আর এখারে সুটো খাটো যত জাত আমল আমরা করছি কোনো জাত আমল ছাড়া পড়তো নাই বাবা জাদু হ্যাঁ আল্লাহ পাকে কোরআনে করিমোর মধ্যে আয়াতর মধ্যে ফরমাইছেন লা ইউগাদিরু সাগীরাতাম ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় যত গুনাহ মানুষে করে এটা সারা তার নামায় আমলের মধ্যে লেখা থাকে কিয়ামতের দিন তান সামনে আইব ফামান আমাল মিসকাল যররাতিন খাইরান ইয়ারা বোমাই আমাল মিষ্টা লাজাৰৰা তিন সাৰা একাবাৰে অনু ফরমানু ফৰিমাণ একবাৰে চুটো থাকি চুটো এক আমল কৰিলেও কেয়া মত দিন ইটা আপনে দেখবা ইটাৰ ফল ভাইবা আর এষাৰে চুটো থাকি চুটো একটা গুনাহ কৰিলেও ইটাও আপনার সামনে আহিব কেয়া মত দিন ইটাও আপনে ভাইবা যদি থৌবা করিয়া আল্লাহৰ খাছে গুণাৰ মাফ কৰাইয়া যদি যায়ন কি দিবা। মিঠাই দিবা ধৰিলেতো মিঠাই দিবা নতুবা এইটাও আপনাৰ সামনে আহিব আপোনাৰ দেখানি হইব বাই অকল সাহেবহল এর লাগি আমরা চব্বিশ ঘন্টাও খেয়াল রাখতাম আমরা যাতে দুজক তাকি বাঁচিবার ব্যবস্থা করি আল্লাহাকে ও যে যারে ডাইনাতো নামায়ে আমল দিবা তারারে যে হতো খুশির জীবন আর হত সুখর জীবন দান করবা ও কথা হইসইন আর যারা বাউআাতো হাইবো না আমাল তারা তো ফস্তানির কোনো সীমা থাকতো নাই আর বড়ো কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হইব হত যে কষ্টর মধ্যে তারা ফলব ই তার আর ইতার আর বর্ণনা দেওয়ার সম্ভব নয় অত কষ্টর মধ্যে আর অত পেরেশানি আর অত অসুবিধার মধ্যে তারা ফলব যারা বাউ নামায় আমল ফাইব আর যারা অন্যায় কাম দুনিয়া থরিয়া যাইব তারাও বাউ নামায় মায়া আমল ফাইব যারা ইমান ইমানোর উপরে সাবিত কদম রাখবো ইমানর তাকাজার চাহিদা ফুরা করিয়া যাইব তারা তো ইনশাআল্লাহ ডাইনা তো আমাল ফাইব এই কারণে আমরা সবে ডাইনা তো ফাইবার ব্যবস্থা করিয়া যাইতাম আর দুজক তাকি বাসার আপ্রাণ চেষ্টা করা আমরার দরকার দুনিয়ার জীবন বাই দুই দিনর জীবন এটা যাইব কি একবারে সহজে যাইব গিয়া আমরার অনেক আমি আগেও হই লেছি খেয়র তো শেষ হইয়া আরছে জীবন আমরা যারা একবারে জীবন শেষ হওয়ার ফতে আমরা হইতাম মুনি আমরা বুধ হয়েছি নি কোন দিন আমরা দুনিয়াতে আসলে আমার কতদিন দুনিয়াত রয়েছি আমরা তো বুধ ভাই ও খাইল হবে ছুটো আসলে আমার আইজ আমি বুড়া হয়ে গেলাম কোন বাই গেল আমার জীবনটা ওলা নানি আমরা জানার বয়স হয়ে গেছে আমরা তো বুধ ভাইয়ার বলি আল্লাহ খাইল ছুটো ছুটু আসলাম আর আইজ বুড়া হয়ে গেলাম গিয়া আর খাইল হিবার কবর যাইবো গিয়া ও সবর এক অবস্থা হইব দুনিয়ার জীবনীটা তাক্ত না যাইব গিয়া ধ্বনী হইলেও যাইব আর গরিব হইলেও যাইব সুখে থাকলেও দুনিয়া ছাড়িয়া যাবা লাগবো আর দুঃখে থাকলেও দুনিয়া ছাড়িয়া যাবা লাগবো কিন্তু আখেরতর জীবনটা কিন্তু শেষ হইতো নাই আখেরতর জীবনটার শেষ নাই এই জীবনের লাগিয়া আর বিশেষ করি এই জীবনের মধ্যে শান্তি হইবার লাগিয়া সুখী হইবার লাগিয়া ব্যবস্থা আমরা রোখানো করা লাগবো আমরা আমল ঠিক করিয়া এরবাদে বাদে মাল দন ও তার আমরা এই আখেরতর কামিয়াবি অর্জন করার চেষ্টা করতাম আল্লাহর নাফর মানি গুনা তাকি বাসার আমরা চেষ্টা করতাম সব থেকে বড়ো চিন্তার ব্যাপার হইল আল্লাহর যে কঠিন গজব যে গজব হইল কি দুজক এই দুজক তাকে আমরা কিলা বাসিতাম দুজোখর আগুনি আমরা বাসিবার চেষ্টা করতাম আল্লাহ রসুলে কইতরা তুমি তাই জেলা ফারো যে আমলের দ্বারা ফারো তোমার আমল ঠিক করো নমাজ ভরো রোজা রাখো আর এরবাদে বাদে গুণার থাকি আর এরবাদে বাদে আর কোনটা যদি নাও ফারো তা তুমি সদকা খয়রাত করো হরিয়াও দুজক থেকে বাজার ব্যবস্থা করিলাও। আর সদকা খয়রাত করার লাগিয়াও বেশি টেকা পয়সা যদি না থাকে তাহলে এখানে একটা খাজুর এক টুকরাও যদি সদকা খয়রাত করতায় ভারতে করো হরিয়া দুজক থেকে বাঁচিবার ব্যবস্থা করো গতিকে সয়েব অকল বুজুর্গ অকল সমস্যা শেষ হয়ে গেছে আমি আর কথা লম্বা করতাম নাই নমাজের সময় হয়ে গেছে গতিকে আমরা সবে চেষ্টা করতাম আমরা রামল ডে ঠিক করতাম বড় সৌভাগ্য আপনারা যে নবি মদিনা শরীফ যাবার বাদে দশ বছর পর্যন্ত মদিনা শরীফও তাকছইন প্রত্যেক বছর তাই ঈদগাত গিয়া ঈদ নমাজ ভরি এই নবীজির একটা বড় সূন্যত্রে জিন্দা করার লাগিয়া এই অঞ্চলও আপনারা একটা ঈদগাহ বানাইছইন এই ইদগারে আরও সুন্দর করুক করার চেষ্টা করুকা এই শূন্যত্রে জিন্দা করার লাগিয়া আপনারা আগ বাড়িয়া উক্কা আলহামদুলিল্লাহ মৌলানা আমজদ সাহেবর খাসে কিছু মানুষে সাহায্য তুলিয়া দিসই আর এখন তো মানুষও কম যারা আসলা এরা হয়তো দিলেই শুনু আর আমি তো আর বেশ ডাকি দাম ভারিয়ার না সময়েও বেশ মানের না আমি শুধু অনুরোধ করিয়া যাই যারা আপনারা হুন্ত্রা বাড়ি করে আসুন রাস্তাঘাটে আসুন বাড়িয়ে করে মা বই নখলেও আপনারাও খেয়াল করবা এই ঈদগার মধ্যে সদকা করিয়া এক সদকায় জারিয়া রাখিয়ে যাইবার আপনারা চেষ্টা করবা কবরও দিইবা গিয়া কিন্তু নমাজ ঘড়ি বা ইতার অংশ আপনারা কবর গিয়াও চিন্তা করার সোয়াব আপনারা ইনশা ইনশাআল্লাহ সাহেব হল আল্লাহ বুজুগল উফিত আমার এই চিন্তা করবার যে আমি অত গিয়া কিলা দুজক তাকিয়া মুক্তি ফাইতাম দুনিয়ার তো যার আর ইব গিয়া এটা কোনো বড় জিনিস নাই কিন্তু অত গিয়া আমি খিলা মুক্তি ভাইতাম ও চিন্তাটা হইল আমরা সবথেকে বড় চিন্তা আর আখের কি আমরা কিলা সুখ শান্তি পাইতাম এই চিন্তা কিন্তু আমরা দিল যদি ঢুকি যায় তে একারে সহজ বিয়াভার একবারে সহজ হই নেই ওয়ালিমান খা ফা মাকা আমার জান না খুলিয়া দিছি না কইতরা ও চিন্তাটা যদি হামাই যায় বলে আমি আল্লাহর সামনে গিয়া উবাইতে তো একদিন লাগবো একদিন তো আল্লাহ তালার আদালত গিয়া আমার দাঁড়াইতে লাগবো তখন আমি কিতা জুয়াব দিমু আল্লাহ তালারে আমার আমার যে আমল ইতা আমল আল্লাহ যখন প্রশ্ন করবা ইতা প্রশ্নর যে আমি কিলা দিব ও ডর যদি মানুষের ভিতরে হামাই যায় তে তো তার আর কোনো সমস্যা নাই সব সমাধান দুনিয়া আল্লাহ ফুসকাইয়া নিবা আর আগের তো তো আল্লাহ পাকে কইতরা দুইটা বাগান সুবহান আল্লাহ বেশতর মই দিতা বাগান কইতে এই দুনিয়ার দুই চার কি আর বাগান মনে করি না জানি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা বাগান ওলা বড় ওলা বড় এক থাকি আর কিনারাত যাইতে একশো বছর সময় লাগবো দুনিয়ার হিসাবে আল্লাহ অত বড় জায়গা অত বড় জায়গা আল্লাহ দিবা আর যত জাত জিনিস লাগে ফল মূল ইত্যাদি সব এই বাগানের মধ্যে আল্লাহ তালায় দিয়া রাখবা ওলা দুইটা দিবা কোনো কোন তো শিরবিদর মতে সাইটটা করিয়া দিবা দু হিমা জান্নিতা ভাইবা হ্যাঁ এত বড় এত লম্বা বাগান কিন্তু দুনিয়ার হিসাবে যদি আপনি সলাত লাগো একদার তাকে আরকদার হাজার ভাইতে ভাইতে একশো বছর যাইব গিয়া হীনও কিন্তু ইলা সময় লাগতো না মুহূর্তর ভিতরে এক জায়গার থেকে আর এক জায়গায় যেতে পারবা ব্যবহার করতে পারবা কোনো অসুবিধা হইতো না এই কারণে করে এই সমস্ত কথা হল রুঘরে আমরা শুল্ল আনায় কিন রাখিয়া আমরা আখেরতর মুক্তির লাগিয়া চেষ্টা করতাম আর আখেরত আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতাম তান জন্নতর মধ্যে আমরা যাইতাম এই হিসাবে আমরা চেষ্টা করতাম আল্লাপাকে আমরা সবরে এ তৌফিদুকা তাকে আল্লাহ পাকে আমরা সবরে আর আমল করার তৌফিদুক্কা বিশেষ করি আমরা মা বইনও হল আমরা দিবক বাইও হল আমরা সবরে আল্লাহ পাকে তৌফিদুকা আল্লাহ আমিন ওয়া আিরুদা আবানা আমিন أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب اليه أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب اليه أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب اليه الحمد لله شدخا الله صدقاري الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا

مع المتقين والأبرار برحمتك يا غزيز يا غفار يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وغذاب الآخرة اللهم اكفنا بحلالك عن حرامك وأغن بفضلك عمن سواك اللهم إنا نعوذ بك من البرش والجنون والجذام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرش والجنون والجذام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرش والجنون والجذام ومن سيء الأسقام اللهم أفني أمر حازم مجلس مع

তখন আপনি দূর করিয়া দেও আই আল্লাহ আমরা আত্মীয় স্বজন আমরা মুতাল্লিকিন যত বেমার আছেন রে বা মৌলা আয় আল্লাহ আপনি তান তান রে আরাম দেও আমরার মুর্দে গান অখল রে আপনি মাফ করিয়া দেও আই আল্লাহ আমরার মুর্দে গান দরজা বুলন ফরমাও আই আল্লাহ যে কথাগুলা খোয়াইল মৌলা আমরা রে ফুরাফুরি ভাবে আমল করার তৌফিক দেও রব্বানা জালামনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্ত

بفضل سبحان ربك رب العزة عما يشفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين صلى الله